চার দেয়ালের ঘরটাকে নতুন সাজাতে বড় বেশি ইচ্ছে হয়, একটা ছাউনির ঘর যদি হয় আমি সাজিয়ে গুছিয়ে দেব, যেন স্বপ্নিল নরম ছোঁয়ায় তোমার আমার গৃহ কাপড়। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড নিবেদিত বিটিআই গৃহকাব্য অনুষ্ঠানে। স্বপ্নের আবাস নিয়ে স্বপ্ন পূরণে, ঘর বাড়ি তৈরির নানা তথ্য এবং দিক নির্দেশনা নিয়ে নাগরিকের নিয়মিত আয়োজন বিটিআই গৃহকাব্য রয়েছে আপনাদেরই পাশে। চলুন দেখে নিই আজ কি কি আয়োজনে সাজানো হয়েছে আমাদের বিটিআই গৃহকাব্য। গৃহশৈলী সেগমেন্ট, যে যত স্পেস গ্রাউন্ডে যত স্পেস ছেড়ে দিবে তাকে তত বেশি উপরের দিকে বর্ধিতকরণের সুযোগ দেওয়া হবে। গৃহস্থালী পূর্ণ, গৃহকোণ সেগমেন্ট, ফার্নিচার দিয়ে আমরা লিভিং রুমটা ডিজাইন করব যাতে লিভিং রুমটা যথেষ্ট প্রশস্ত এবং অনেক খোলামেলা মনে হয়। পরিবারের হার্ট যেটা বলতে গেলে এটাই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। নান্দনিক স্থাপনা, আগামীর আবাসন, বাড়ি নির্মাণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য তুলে ধরা হয়। আজকে ভবন তৈরির নীতিমালা নিয়ে শুনব। 2008 সালে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008 জারি করা হয়। এই বিধিমালার যে যত স্পেস গ্রাউন্ডে যত স্পেস ছেড়ে দিবে তাকে তত বেশি উপরের দিকে বর্ধিতকরণের সুযোগ দেওয়া হবে, যার একটি লক্ষ্য ছিল যে আপনারা দেখতে পাবেন যে ঢাকাসহ অনেক এলাকায় গেঞ্জি এলাকা হিসেবে গড়ে উঠছে, একটি ভবনের সাথে আরেকটি ভবন লেগে থাকে, তার মাঝখানে যেন আলো বাতাস এবং কিছু গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করার জন্য বা বিভিন্ন দুর্যোগ এর জন্য যাতে রেস্কিউ করা যায় সেই লক্ষ্যে যেটা ফ্লোরের ইস্যুটা প্রবর্তন করা হয়। তার মূল লক্ষ্য ছিল যে আমরা গ্রাউন্ডে স্পেস আমরা ছেড়ে দিব এবং রাস্তা প্রশস্তকরণের উইদাউট এনি অ্যাকুইজিশন ছাড়াই যাতে রাস্তা আমরা প্রশস্তকরণের সুযোগ তৈরি করতে পারি সেই লক্ষ্যে ইমারত নির্মাণ বিধিমালা 2008 জারি হয়। এবং সেই আলোকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মানে বর্তমানে বিভিন্ন ভবনের অনুমোদন দিয়ে থাকে। কীভাবে নাগরিক সুবিধাটি নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে 2008 বিধিমালাকে আরও মানে যুগোপযোগী করার লক্ষ্যে উদ্যোগ সরকার নিয়েছে, হয়তো শীঘ্রই সেটা গেজেট আকারে প্রকাশিত হবে এবং সেই আলোকে যদি ঢাকা মহানগরের ইমারতগুলি নির্মিত হয় এবং ভবনের প্লিন্থ লেভেল থেকে তার ফাউন্ডেশন থেকে শুরু করে যদি তার ভবন নির্মাণ শেষ পর্যন্ত এবং অকুপেন্সি সার্টিফিকেট যে বিধান রয়েছে ইমারত নির্মাণ 2008 বিধিমালা সকল ক্ষেত্রে এটা অনুসরণ করতে পারে এবং সকল ভবন মালিকের ক্ষেত্রে নিশ্চিত করতে পারে এক সময় ঢাকা শহরে দেখবে যে একটি তিলোত্তমা নগরী হিসাবে গড়ে উঠবে বলে আমরা আশা করি। বিল্ডিং তৈরি করতে গেলে প্রথমে যে বিষয়টি সামনে চলে আসে সেটা হচ্ছে ফার কী। ফার হচ্ছে আমার একটি প্যারামিটার যার সাহায্যে বিল্ডিংয়ের টোটাল কনস্ট্রাকশন এরিয়া কত হবে সেটা নির্ধারণ করা হয়। ফার বিষয়টি হচ্ছে বিল্ডিংয়ের টোটাল আয়তক্ষেত্র ডিভাইডেড বাই জমির আয়তক্ষেত্র। একজন ল্যান্ড ওনার হিসেবে আপনার মূল্যবান জমিটি কোনো একটা ডেভেলপারকে দেওয়ার সময় ফারের বিষয়টিকে অবশ্যই চিন্তা করতে হবে। এর কারণ হচ্ছে যদি আপনি ফার অনুযায়ী বিল্ডিং না করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটি সঠিক নিয়মে তৈরি করা হবে না। সুতরাং ফার এমন একটি প্যারামিটার যেটা আপনার বর্তমানে ল্যান্ড ওনারদের জন্য অনেক সুবিধা একটা বিষয় যেখানে আপনি অধিক পরিমাণ স্কোয়ার ফিট ডেভেলপ করতে পারছেন। ফার রুলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এখন বিল্ডিংটার চারিদিকে যথেষ্ট পরিমাণ জায়গা ছেড়ে দিতে পারছেন যেখানে আপনি বিল্ডিংটা 50-60% গ্রাউন্ড কাভারেজ নিয়ে বিল্ডিং করছেন আর বাকি 50-40% পর্যন্ত জায়গা আপনি চারিদিকে ছেড়ে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি বিল্ডিংয়ের আগে যেখানে হাইট 6 তলা পর্যন্ত ছিল আপনি এখন 8-10 তলা পর্যন্ত অনায়াসে যেতে পারছেন। একজন ল্যান্ড ওনার হিসাবে আপনি যদি আপনার জমিটি ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে সেই নির্দিষ্ট ডেভেলপারটি ফার অনুযায়ী আপনি বিল্ডিং করছে কি না। যদি সেটা না করা হয় রাজুকের বর্তমান নিয়ম অনুযায়ী বিল্ডিংটা যখন তৈরি হয়ে যাবে তখন আবারও সেটি ইন্সপেকশন করা হবে এবং সেখানে যদি কোনো রকম ভায়োলেশন ধরা পড়ে সেক্ষেত্রে আপনি অকুপেন্সি সার্টিফিকেট পাবেন না, অর্থাৎ আপনি বিল্ডিংটা তৈরি করলেন সেখানে বসবাস করার জন্য অনুমতি পাবেন না। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস বিটিআই সবসময়
তার বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে ফার রুল সঠিক নিয়মে মেনে চলে এবং সেই অনুপাতেই বিল্ডিং তৈরি করে থাকে। সবাই চায় বাড়ির আউটলুক আর ফিটিংস হবে আন্তর্জাতিক মানের। বাসাটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে রড, সিমেন্ট, ইট, কংক্রিটের মতোই গুরুত্বপূর্ণ সামগ্রী স্যানিটারি ওয়্যার। গৃহস্থালী পণ্যতে এবারের বিষয় স্যানিটারি সামগ্রী। আমন্ত্রণ জানাচ্ছি গৃহকাব্য অনুষ্ঠানের গৃহস্থালী পণ্য সেগমেন্টে। আজকে আমরা চলে এসেছি সিরামিক গ্যালারির শোরুমে, যেখানে রয়েছে বিভিন্ন রকমের টাইলস এবং নানা প্রকার স্যানিটারি অ্যাক্সেসরিজ। এখন আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব এবং জানবো এগুলোর বাজার মূল্য। আমাদের সাথেই থাকুন। শুরুতেই আপনাদেরকে দেখাবো চায়না, মালয়েশিয়া এবং স্পেন থেকে আমদানিকৃত বিভিন্ন ধরনের ওয়াল টাইলস, যেগুলো আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। এই টাইলসগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর পানি শোষণ ক্ষমতা খুবই কম, যে কারণে দীর্ঘমেয়াদী ব্যবহারেরও উপযোগী। প্রকারভেদে এই টাইলসগুলো আপনারা পাবেন পার স্কোয়ার ফিটে 200 থেকে 350 টাকায়। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি টাইলস, যেটি আপনার বাসার যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। এটি একটি মিরর পলিশ টাইলস এবং এটি হাত দিলেই বুঝতে পারবেন যে এটি কতটা মসৃণ। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি একটি ম্যাট পলিশ টাইলস, যেটি আসলে বেশ সুন্দর। আপনি আপনার গৃহে কোন টাইলসটি ব্যবহার করবেন সেটি নির্ভর করছে আপনার রুচির উপর। ন্যাচারাল লুকের এই টাইলসটি রাস্টিক টাইলস নামে পরিচিত। স্পেন থেকে আমদানিকৃত এই টাইলসটির মূল উপাদান হচ্ছে পাথর। লেজার কাটের টাইলসটি আপনি ব্যবহার করতে পারেন আপনার বাড়ির ইনডোর বা আউটডোর যে কোনো জায়গায়। এখানে রয়েছে ম্যাট এবং গ্লসি বিভিন্ন আকৃতির ফ্লোর টাইলস। ম্যাট টাইলসগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার বারান্দায় এবং একই সাথে আপনার ড্রয়িং রুম বা কিচেন বা লিভিং রুম যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন গ্লসি টাইলসগুলো। চমৎকার মার্বেল ডিজাইনের গ্লসি এর টাইলসটির দাম পড়বে পার স্কোয়ার ফিট 430 টাকা। ম্যাট সারফেস এই টাইলসটির বাজার মূল্য 350 টাকা পার স্কোয়ার ফিট। টাইলসের পরেই যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে স্যানিটারি ওয়্যার। এখানে বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন বেশ কিছু স্যানিটারি ওয়্যার রয়েছে, যেগুলোর বাজার মূল্য সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো। এখানে দেখতে পাচ্ছি খুবই দৃষ্টিনন্দন একটি টপ বেসিন, যেটির দাম হচ্ছে 12,500 টাকা। দর্শক, জাপানি এই প্রোডাক্টটির নাম হচ্ছে জাকুজি, যেটিতে আপনি গরম এবং ঠান্ডা পানি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একই সাথে রয়েছে সুন্দর একটি মনিটর, যেটিতে আপনি গান যেমন শুনতে পারবেন চাইলে মুভিও দেখতে পারবেন। অত্যাধুনিক এই প্রোডাক্টটির দাম হচ্ছে 3,00,000 টাকা। দারুন কালারের এই শাওয়ার প্যানেলটির দাম হচ্ছে 71,500 টাকা, যেখানে একই সাথে আপনি পেয়ে যাবেন শাওয়ার প্যানেলের সমস্ত অ্যাক্সেসরিজ। অভিজাতে ক্যাবিনেট বেসিনগুলোর মূল উপাদান হচ্ছে ওক কাঠ এবং পিওর মার্বেল, যেগুলোর বাজার মূল্য 60,000 থেকে শুরু করে 1,50,000 পর্যন্ত। এটি হচ্ছে একটি শাওয়ার এনক্লোজার। 42x42 ইঞ্চি শাওয়ার এনক্লোজারটির দাম হচ্ছে 60,000 টাকা। বাড়িকে যদি আপনারা সুন্দরভাবে সাজাতে চান তাহলে আমাদের এখানে সব অপশানই খোলা আছে। আপনারা এসে দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো, কাস্টমারের জন্য নূতন এবং এক্সক্লুসিভ ডিজাইনগুলো নিয়ে আসছি। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড নিবেদিত বিটিআই গৃহকাব্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম বিটিআই গৃহকাব্যে। আজকাল ফ্ল্যাটের সীমিত গণ্ডিতে একসাথে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় বলে স্পেস নিয়ে ভাবার সুযোগ খুব একটা নেই। তবে
বুদ্ধি খাটিয়ে স্পেস, কালার, ফার্নিচার আর ম্যাটেরিয়ালের গুণে বদলে যেতে পারে লিভিং ও ডাইনিং স্পেসের সম্পূর্ণ লুক। এবারের বিষয় লিভিং ও ডাইনিং স্পেস। একটা অ্যাপার্টমেন্টে ঢোকার পরপরই লিভিং রুমটাই আমাদের সবার প্রথমে আসে, সেহেতু লিভিং রুমটার ডিজাইনের সাথে একটা ওই অ্যাপার্টমেন্টে বসবাসকারী যে রেসিডেন্ট আছে তার রুচির পরিচয়টাও বাইরের লোকটা জানতে পারে। ফার্নিচার দিয়ে আমরা লিভিং রুমটা ডিজাইন করব যাতে লিভিং রুমটা যথেষ্ট প্রশস্ত এবং অনেক খোলামেলা মনে হয়। আমাদের লিভিং রুমটা যদি খুব বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু ক্লাস্টার করে সোফার অ্যারেঞ্জমেন্ট করতে পারি। লিভিং রুমে অ্যাকচুয়ালি লাইটিংটা একটা বড় প্রাধান্য পায়। ন্যাচারাল লাইটের পাশাপাশি আর্টিফিশিয়ালি অনেক সুন্দর করে লাইটিং করতে পারি। রুমের কালারের ক্ষেত্রেও এক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে, মানে কালারটা এমন হতে হবে যেন রুমটাকে অনেক বেশি হোয়াইট মনে হয়, অনেক বেশি লাইটফুল মনে হয়। আমরা দেখা যায় লাইট শেডের কালারগুলোই সাধারণত ওয়ালগুলোতে পেন্ট করে থাকি। অ্যাপার্টমেন্ট বা রেসিডেন্স ডিজাইনের ক্ষেত্রে জোনিংটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাইনিং স্পেসটা থেকে আসলে অন্যান্য স্পেসগুলোর শুরু হচ্ছে, পাবলিক স্পেস, লিভিং, ফয়ার, তারপর প্রাইভেট স্পেস হচ্ছে আমাদের বেডরুমগুলো, এবং ডাইনিং কাম ফ্যামিলি লাউঞ্জটি হচ্ছে সেমি পাবলিক অথবা সেমি প্রাইভেট, দুটোর মধ্যে আমরা বলতে পারি। ওটাই আসলে ডাইনিং স্পেসটাই আমাদের পুরা পরিবারের হার্ট, যেটা বলতে গেলে এটাই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। সারাটা দিনের সবচেয়ে বেশি সময় আমরা আসলে ডাইনিংয়ে স্পেন্ড করি। আমাদের স্পেসগুলো সেভাবে ডিজাইন করা উচিত যেটা খুবই এনার্জি এফিশিয়েন্ট থাকবে, এটা খুবই ক্লাইমেটিক্যালিও খুবই সাউন্ড থাকবে, অবশ্যই প্রপোর্শনেট একটা স্পেস থাকবে, ফুল যে আমাদের অ্যাপার্টমেন্ট সাইজটা ওটার সাথে খুব প্রপোর্শনেটলি ডিজাইনড হবে, অ্যাপার্টমেন্ট রেসিডেন্সের সিকোয়েন্সের সাথে সিকোয়েন্স ওয়াইজ সুন্দর করে মিলিয়ে ডিজাইনে আনা উচিত। সারা জাগানো মসজিদ নকশার জন্য বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসুম 2016 সালে লাভ করেছেন আগা খান স্থাপত্য পুরস্কার, যেই পুরস্কারের অর্থমূল্য $10,00,000। এ পর্বের নান্দনিক স্থাপনা বাউতুর রৌফ জামে মসজিদ। স্থাপত্যের নিদর্শন বাইতুর রৌফ মসজিদ, এর অবস্থান রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদে। আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে গিয়ে রেললাইন পেরিয়ে মসজিদটির অবস্থান। বাইতুর রৌফ মসজিদ এমন একটি স্থাপত্য যেখানে ইট আর কংক্রিটের ভবনে প্রাণের সঞ্চার দেওয়ার সব চেষ্টা করা হয়েছে। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে এবং শেষ হয় 2016 এসে। মসজিদের প্ল্যানটিতে রয়েছে একটি চতুর্ভুজের ভেতর একটি বৃত্ত, তার ভেতর আরেকটি 50x50 ফুটের চতুর্ভুজ। মসজিদটির স্থপতি আধুনিক প্রযুক্তির সাহায্যে রেইনফোর্সড কংক্রিট দিয়ে কলামবিহীন 50x50 ফুটের একটি প্রার্থনা কক্ষ তৈরি করেছেন, যেটি 13 ডিগ্রি কোণাকুণি করে বসে আছে কেবলামুখী হয়ে। আবার এই কক্ষের চতুর্দিকে উপর থেকে প্রবেশ করে সূর্যের আলো। দিনের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে আলোর তীব্রতা আর বিচ্ছুরণ খেলা করে। আলো প্রবেশের ধরন এমনভাবে করা হয়েছে দিনের বেলাতেও কখনো যেন কৃত্রিম আলোর প্রয়োজন না পড়ে। মসজিদের বাইরের দেয়ালে ব্যবহার করা হয়েছে ইটের জালি, যেন প্রাকৃতিক বাতাস এসে ছুঁয়ে যায় প্রার্থনারত মানুষের হৃদয়। আটটি পেরিফেরাল কলামের উপর ভর করে মসজিদটি দাঁড়িয়ে। মিনারবিহীন এই স্থাপনাটি জয় করেছে স্থাপত্যকলায় শ্রেষ্ঠ পুরস্কার আগা খান স্থাপত্য পুরস্কার। প্রথমবারের মতো এ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের কীর্তিমান নারী স্থপতি মেরিনা তাবাসসুম। 2014 থেকে 2017 সাল পর্যন্ত সময়ের সেরা স্থাপত্য হিসেবে ঢাকার বাইতুর রৌফ মসজিদের জন্য মেরিনা তাবাসসুম এই পুরস্কার পেয়েছেন।
754 বর্গমিটারের মসজিদটির বিশেষত্ব হল এখানে পরিচিত চিত্র, ডোম বা মিনার নেই। সুলতানি আমলের মসজিদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এর স্থাপত্য। মসজিদটি এমনই একটি ভবন যেখানে রয়েছে নির্মল ও পবিত্র হাওয়া, যে হাওয়া ছুঁয়ে যায় একাগ্রচিত্তে প্রার্থনারত মুসল্লির হৃদয়। আগামীর আবাসন পর্বে এবার রয়েছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা খুবই গুরুত্বপূর্ণ। হালি শহরে বসবাসকারীদের এ নিয়ে তেমন চিন্তা করতে হয় না, কারণ এখানে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর হালি শহরে রয়েছে হালি শহর আবাসিক এলাকা, যা হালি শহর হাউজিং এস্টেট নামে পরিচিত। হালি শহর হাউজিং এস্টেট 10টি ব্লকে বিভক্ত, তবে সবচেয়ে বড় ব্লক বি ব্লক, যা বঙ্গোপসাগর উপকূলের খুব কাছাকাছি অবস্থিত। হালি শহরে অনেক কাঁচা বাজার রয়েছে, এর সঙ্গে রয়েছে অনেক সুপার শপও। যদিও এখানকার সিটি কর্পোরেশনের আওতা অনুযায়ী এখানকার প্রধান বাজার ফৈলাতলী বাজার, কিন্তু এছাড়াও অনেক বাজার রয়েছে। হালি শহরে আরও আছে অনেক ব্যাংক, রয়েছে অনেক বিমা প্রতিষ্ঠান। হালি শহর হাউজিং স্টেটের এইচ ব্লকে রয়েছে গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। এটি এই এলাকার বেশ নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান। জন্য সহজ এবং সুবিধাজনক পরিবেশে যারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন, হালি শহর তাদের জন্য চমৎকার একটি সমাধান। মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, হালি শহরের কাছাকাছি এরকম অনেক হাসপাতাল রয়েছে। বিটিআই গৃহকাব্যে রয়েছে গৃহ ভাবনা প্রশ্নোত্তর পর্ব। আজকে নির্বাচিত প্রশ্নটি পাঠিয়েছেন পুরানা পল্টন থেকে রুকসানা আহমেদ। চুক্তি অনুযায়ী বুকিং দেওয়া ফ্ল্যাটে সময় মতো বুঝে না পেলে কিভাবে আইনের সাহায্যে নেওয়া উচিত? উত্তর, চুক্তিতে উল্লেখ অনুযায়ী সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে না দিলে বা উল্লেখিত নির্মাণ উপকরণ ব্যবহার না করলে এবং যদি নকশা পরিবর্তন সহ কোনো বিষয়ে জটিলতা তৈরি হয়, তাহলে নিজেদের মধ্যে সমাধান না হলে বিষয়টি সালিশ আইন 2001 মোতাবেক সালিশি ট্রাইব্যুনালে যেতে হবে। তখন সালিশি ট্রাইব্যুনাল বিষয়টি নিষ্পত্তি করবে। 30 দিনের মধ্যে যদি উভয় পক্ষ ট্রাইব্যুনাল গঠনে ব্যর্থ হয়, তাহলে যে কোনো পক্ষ বিবাদমান বিষয়টি নিষ্পত্তির জন্য উপযুক্ত আদালতে মামলা করতে পারবে। ঘরবাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানাতে পারেন। প্রযোজক গৃহকাব্য, নাগরিক টেলিভিশন, Kh 53 Road 5, Nikunjo 2, খিলক্ষেত, ঢাকা 1229, এই ঠিকানায়। নির্বাচিত প্রশ্নের জবাব পেয়ে যাবেন পরবর্তী অনুষ্ঠানে। চলুন দেখে নিই আগামী পর্বে কি কি থাকছে। ক্রিয়াশৈলী সেগমেন্ট। প্রথমে যিনি দেখলেন একটা অনাকাঙ্ক্ষিত আগুন ধরে গেছে, তাহলে সেখানে সেই ব্যক্তি নারী পুরুষ যে হোক, প্রথমত সে তার হাতের পাশে যেটাই উপযুক্ত আছে সেটা দিয়ে আগুন নিভানোর চেষ্টা করবেন।
গৃহকোণ সেগমেন্ট। নান্দনিক স্থাপনা, আগামীর আবাসন, নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের আবাসন নিয়ে দেশের মানুষ দিন দিন সচেতন হচ্ছেন। তাই ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে কৌশল, ডিজাইন এবং অভ্যন্তরের নানাবিধ খুঁটিনাটি বিষয় জানতে চোখ রাখুন বিটিআই গৃহকাব্যে। বিটিআই গৃহকাব্য নির্মিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের সহায়তায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।